আসসালামু আলাইকুম। এই ক্লাস থেকে আমরা HTML নিয়ে কথা বলা শুরু করবো এবং আমরা HTML এর অনেক দারুণ দারুণ ফিচার শিখবো, যেটা আমাদের ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারের যে যাত্রাটা আছে এই যাত্রাটা অনেক বেশি হেল্প করবে। সো আমরা যদি HTML শিখতে চাই, HTML শুরু করতে চাই, তাহলে দুইটা বেসিক জিনিস আমাদের লাগবে, একটা হচ্ছে কোড এডিটর এবং আরেকটা হচ্ছে ব্রাউজার। তো আমরা কোড এডিটরের জন্য কী কী করতে পারি, VS কোড ডাউনলোড লিখে যদি আমরা সার্চ করি, ফার্স্ট যে রেজাল্ট আসবে সেখানে আমরা যাব, এবং আমাদের একটা ব্রাউজার দরকার। তো আমরা যেটা করতে পারি যে ক্রোম ডাউনলোড লিখেও যদি আমরা সার্চ করি, আমাদের প্রথম যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে গুগল ক্রোমের। তো এইখানে আসলে বলে রাখা ভালো, অনেক বেশি অল্টারনেটিভস আছে। আপনি এই ভিএস কোডের পরিবর্তে আপনি চাইলে ব্র্যাকেট ইউজ করতে পারেন, অ্যাটম ইউজ করতে পারেন, সাবলাইম ইউজ করতে পারেন, মানে এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করতেছে। বাট আমরা যেটা সাজেস্ট করতেছি সেটা হচ্ছে ভিএস কোডটাই আমরা ইউজ করবো, কারণ এটা ফ্রি এবং এটার অনেক বেশি ফিচার আছে, যেটা আস্তে আস্তে আমরা বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করে এটাকে আরও এনরিচ করতে পারবো। সো আর ব্রাউজার হিসাবে গুগল ক্রোম, আপনি চাইলে মাইক্রোসফটের এজ ইউজ করতে পারেন, সেটাও একটা ক্রোমিয়াম ব্রাউজার। সো কোনো সমস্যা নেই, যেটা আপনার ভালো লাগে আর কি। আপনি তবে ক্রোম বা এজ এই দুটার ভিতরে আপনি থাকার চেষ্টা করেন, অনেকে আপনার ইসে যায়, কী বলো এটাকে মজিলাতে যায়, সেটাও কোনো সমস্যা না। বাট আমরা ট্রাই করবো যে আমাদের রিনন যেই নামগুলো আছে ব্রাউজারের ক্ষেত্রে সেটা ইউজ করতে, তাহলে আমরা তাদের যেই ডেভ টুলসটা আছে সেটার বেস্ট সাপোর্টটা আমরা নিতে পারবো। তো এই দুটো যদি আপনার ডাউনলোড করা থাকে এবং ইনস্টল করা থাকে, তাহলে আমরা মোটামুটি রেডি আমাদের কাজ শুরু করার জন্য। তো আমরা যেই ফোল্ডারে যাব সেটাতে আমরা চলেন যাই, এবং এইখানে গিয়ে আমরা যে কাজটা প্রথমে করতে চাইতেছি সেটা হইতেছে, আমরা যখনই একটা নতুন ফাইল, এখানে দেখেন নিউ ফাইল নিয়ে মনে করেন এই টেক্সট ডকুমেন্টটা নিলাম, এখন এখানে আমরা এটা যে কোনো নামে দিতে পারি। বাট একটা জিনিস নোটিস করে দেখেন, এটা যে একটা টেক্সট ডকুমেন্ট এটার কিন্তু ফাইল টাইপটা কি, এটার ফাইল টাইপটা হইতেছে বা এক্সটেনশনটা হইতেছে TXT। একটা MP3 যেমন থাকে .MP3, একটা MP4 এর থাকে .MP4, এটার হইতেছে .TXT। তো এইরকম এক্সটেনশন কিন্তু আমাদের HTML এর ক্ষেত্রেও আমাদের দিতে হবে, তো সেইটা আমরা তো এখানে দেখতে পারতেছি না। এখানে যদি আমাদের এক্সটেনশনটা দেখা যাইতো তাইলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হইতো। তো আমরা এটা কিভাবে দেখাইতে পারি, আমরা যেটা করব এখান থেকে, এই যে দেখেন উপরে আপনি দেখবেন ফাইল, হোম, শেয়ার, ভিউ, অনেকগুলো অপশন আছে। আপনি ভিউতে ক্লিক করবেন এবং এইখান থেকে যাবেন হইতেছে ফাইল নেম এক্সটেনশন, এটা দেখবেন আনচেক করা আছে, এটা আপনি চেক করে দেবেন। এটা চেক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের ফাইল নেম কি হইতেছে .txt, এটা এসে গেছে। আপনি চাইলে এখানেও ফাইল নেম দিতে পারেন, আপনি এখানে যদি লেখেন পুরোটা সিলেক্ট করে index.html, এই ব্যাপারটা হইতেছে ইম্পর্টেন্ট যে আমাদের এক্সটেনশন নেমটা হইতে হবে .html। ওকে, তো এখন আমরা চাইলে এইটাকে ওপেন করতে পারি, এটা একটা সিস্টেম। আবার আপনি চাইলে পুরো ফোল্ডারটাকে আপনি ওপেন করতে পারেন। তো পুরো ফোল্ডারটাকে কীভাবে ওপেন করবেন, এই যে দেখেন রাইট ক্লিক করে ওপেন উইথ কোড এই নামে একটা অপশন আপনি এখানে পাবেন, আপনি যদি ওইটা ইনস্টল করে থাকেন। আবার এই ফাইলটার উপর আপনি রাইট ক্লিক করে ওপেন উইথ কোড এই অপশনটা আপনি পাবেন। আচ্ছা, এটা একটা অপশন গেল। আবার মনে করেন আপনি জাস্ট ভিএস কোডটা ওপেন করলেন, এভাবে জাস্ট আমাদের ভিএস কোডটা ওপেন করা আছে, এবং এখন আমরা চাইতেছি আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত ফোল্ডারটা ওপেন করব। তো তখন আমরা যেটা করতে পারি, এখান থেকে ফাইল, ওপেন ফোল্ডার, এবং ওপেন ফোল্ডার থেকে আমাদের যেইখানে ফোল্ডারটা আছে সেটা আমাদের চিনায় দিতে হবে। তো আমরা মনে করেন এখান থেকে এই HTML ফোল্ডারটা সিলেক্ট করতে চাই। দেখেন এখানে আমাদের অলরেডি একটা ফাইল আমরা ক্রিয়েট করে রাখছিলাম index.html নামে। তো চলেন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হইতেছে fast.html। এইখানেও কিন্তু আমরা করতে পারবো, যে দেখেন এখানে যে প্লাস সাইনটা আছে নিউ ফাইল, সেখান থেকে আমরা এটা করতে পারতেছি, বা এখান থেকে ফাইল থেকে নিউ ফাইল কন্ট্রোল এন যেটা সেটা দিয়ে আপনি করতে পারেন অনেকগুলো ওয়ে। এখন এখানে চলেন আমি কিছু একটা লিখি, যে কোনো কিছুই লিখি, কোনো ট্যাগ টু কিচ্ছু দিব না, জাস্ট লিখি যে মাই ফার্স্ট ওয়েবসাইট। এখন যদি এই অবস্থায় আমি এটাকে সেভ করি, এটা তো আমাদের এখন রান করতে হবে তাই না? তো রান করার ওয়ে কি, আপনি যেখানে ওই ফাইলটা ক্রিয়েট করছেন সেখানে যাইতে পারেন, অথবা এটাতে রাইট ক্লিক করে আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে দেখবেন যে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, মানে আপনি এই ফাইলটাকে ফাইল এক্সপ্লোরারে দেখতে চাইতেছেন, তাহলে দেখেন একদম ডিরেক্ট ওইখানে আপনার নিয়ে আসবে। সো আপনি চাইলে এইটাকে কি করতে পারেন, গুগল ক্রোমে ওপেন করতে পারেন। আপনার যদি এরকম আইকন না আসে, আপনি প্রপার্টিসে যাবেন, এই যে ওপেন উইথস এটা চেঞ্জ করে গুগল ক্রোম সিলেক্ট করে দেবেন, মানে আপনি এখানে যেটা সিলেক্ট করবেন সেটা দিয়ে সে ওপেন হবে। তো আমরা জাস্ট এটাতে যদি ক্লিক করি, আমরা দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা আছে সেখানে কিন্তু আমাদের মাই ফার্স্ট ওয়েবসাইট এটা কিন্তু লেখা চলে আসছে। তার মানে টেকনিক্যালি আপনি একটা HTML পেজ কিন্তু ক্রিয়েট করছেন, কংগ্রাচুলেশন, এটা অনেক বড় ব্যাপার। সো এখন মানে বড় বড় কাজ শুরু হয় এরকম ছোট ছোট স্টেপ দিয়ে, যে ছোট স্টেপ একটা কমপ্লিট করা হয়েছে। তো এইটা এখন, এটা তো আমাদের গেল। এখন আমরা যদি একটা বেসিক HTML ট্যাগ দেখতে চাইতাম আমরা কি করতে পারতাম, আমরা ধরেন এখানে জাস্ট H1, মানে এই যে এরকম, আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে এখানে কথা বলবো যে কেন আমরা এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, কেন আবার এটা এখানে ক্লোজ করলাম, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা সামনে আস্তে আস্তে কথা বলবো। বাট আমরা এইটুকু মাথায় রাখি, এইটা হইতেছে আমাদের একটা ট্যাগ,
ওকে, যেটা দিয়ে আমরা আমাদের টেক্সটটাকে, যেমন প্রথমে যখন মাই ওয়েবসাইট লিখছিলাম তখন তো এটাকে আমরা বইলা দিই নি যে আসলে কেমন হবে, বাট এখন আমরা এইচ ওয়ান দিয়ে বলে দিতেছি যে আমরা একটা হেডিং চাইতেছি যেটা আমরা সামনে আরো বেটার শিখবো। আপাতত মনে করে নেন যে আমরা এই এইচ ওয়ান দিয়ে আমরা বলে দিতেছি আমাদের ব্রাউজারকে, দেখো ব্রাউজার আমি কিন্তু এখন একটা ফাইল ওপেন করবো ফার্স্ট ডট এইচটিএমএল নামে, এবং তার ভিতরে আমি এই এইচ ওয়ানের ভিতরে যেটাকে রাখবো এটাকে তুমি একটা হেডিং আকারে আমাকে দেখাবা। তো এখানে আমরা লিখি যে মাই ফার্স্ট হেডিং, এটা দিয়ে যদি আমরা সেভ করি, এখন আমাদের যেখানে ফাইলটা ছিল এখানে গিয়ে আমরা একটা ছোট্ট রিলোড করি, দেখেন সাথে সাথে এটা কিন্তু একদম হেডিং এর মতো বোল্ড হয়ে চলে আসছে। সো দিস ইজ দ্য ভেরি বেসিক অফ এইচটিএমএল, আপনি একটা এইচটিএমএল ফাইল এভাবে নিতে পারেন, এভাবে ওপেন করতে পারেন। সো আস্তে আস্তে এটার ইন অ্যাডভান্স যে টপিকগুলো আছে সেগুলো আমরা আরও শিখবো। সো আপনি প্রথম যেটা, আপনার এখন একটা সুন্দর করিডোর দরকার এবং একটা ব্রাউজার দরকার, আর এখানে আমার মতো কালার স্কিম করতে হবে না, আমার মতো থিম করতে হবে না। আস্তে আস্তে আপনি যখন আরও এটার সাথে পরিচিত হবেন আপনি দেখবেন যে আপনি নিজস্ব বিভিন্ন পছন্দের থিম কালার স্কিম আপনি ইউজ করতেছেন। সো আপাতত আপনার জাস্ট এটা লেখার মতো গেলেই বা এই ফিচারগুলো থাকলেই এনা। সো আই হোপ আপনি এটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।